ঠাকুরের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি অনুষ্ঠান শুরু করছি। ঠাকুর বলেছিলেন, শ্রী রাম কৃষ্ণ গেলেন বনে, থাকিস মনে বনে কোনে, মনে শেখাই তোরে দেখতে পাবে, মনে শেখাই তোরে যে পাঠে গেছিল এ ভুবনে,
পাঠিয়েছিল যে ভুবনে শ্রীরামকৃষ্ণ গেলেন বোধে
আপনি করে নেন আপনার পূজা।
ঠাকুর বলতেন আমরা শূন্য সন্ন্যাসী করেছিলাম, তারপরে দেখান আমায় শুগ্ন সাধ করিস রে মা, এই মেরুতে তোর চরণে রসে বসে রেখে
মহারাজ আমাদের ঘটনার কথা বলছিলেন টপা তো আমরা সবাই বসে ঠাকুরের শ্রী চরণে এক টপা আমার প্রণাম জানিয়ে যাই
আচ্ছা ঠিক আছে, এটা গিয়ে নিই তারপরে যাও সকলে মিলে একসঙ্গে গাইবো আনন্দ করতে হবে আজকে দিন। যেদিন ঠাকুর ভোজেছিলেন বলপতর কাশকে পুরায় বলেছিলেন যে যা চাবি চেয়েদের প্রাণ বলে। যেদিন ঠাকুর ভোজেছিলেন Thank you.
দেখি আমরা সকল মিলে করি, আর সকালে উচ্চারণ করলে দেহ শুদ্ধ হয়। বলছি রাম কৃষ্ণ সদনম, রাম কৃষ্ণ সদনম, রাম কৃষ্ণ সদনম সদনমে, রাম কৃষ্ণ সদনম, রাম কৃষ্ণ সদনম, রাম কৃষ্ণ সদনম সদনমে, বাকি কে বলম, বাকি কে বলম, বাকি কে বলম সদনমে, বাকি কে বলম, বাকি কে বলম।
Thank you.